সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ইংলিশ ক্লাসে। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ। কিভাবে একটি ভয়েসকে প্যাসিভ করতে হয় এবং প্যাসিভ ভয়েসকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলব। শুরুতে কথা না বাড়িয়ে যাচ্ছি, ভয়েস চেঞ্জ করতে হলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তরিত হবে, এটি হচ্ছে আমাদের প্রাথমিক নিয়ম। তার আগে একটু বলে রাখি, আমাদের যে কোনো একটা বাক্যে যাই, আমার যেমন আই রাইট পোয়েমস, এই বাক্যটির মধ্যে আমার সাবজেক্ট হচ্ছে আই, রাইট হলো আমার ভার্ব, পোয়েমস এটি হলো আমার অবজেক্ট। তো প্রাথমিক যে নিয়ম কারণগুলো আমি সরাসরি অনুশীলনী করানোর সময়, এক্সারসাইজগুলো করানোর সময় বলে দিচ্ছি তোমাদেরকে। তাহলে এই বাক্যটার মধ্যে আমার সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হলো আমার রাইট, পোয়েমস হলো আমার অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী যেটা হবে সেটি হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে আমার সাবজেক্ট কি হয়ে গেল, এখানে পোয়েমসটা এখানে সাবজেক্ট হয়ে গেল। রাইট যেহেতু ভার্ব প্রেজেন্ট, এখানে ভার্ব অনুযায়ী একটু অক্সিলারি ভার্ব হবে। যদি এটা প্রেজেন্ট টেন্স হয় এখানে হবে এম ইজ আর, ওকে। এরপরে যে মূল ভার্বটা থাকবে সেটা সর্বদা বিদ্রি হবে, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমরা প্রথম নিয়মটা একটু আবার একটু বলছি, অবজেক্ট সাবজেক্ট হবে, ওকে, টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব হবে, মূল ভার্ব যেটা সেটা পিপি ফর্ম হবে, এবং যে সাবজেক্টটা থাকবে সেটা সাধারণত বাই যুগে অবজেক্ট হবে। সাধারণত বললাম এই কারণে, কখনো কখনো এটা বাই নামে অন্য প্রিপোজিশন হতে পারে, অর্থাৎ প্রিপোজিশন যুগে বাই অবজেক্ট হবে। যদি এখানে আই থাকে তাহলে সেটা হয়ে যাবে মি, যদি ইউ থাকে সেটা হয়ে যাবে ইউ, যদি হি থাকে সেটা হয়ে যাবে হিম, যদি সি থাকে তাহলে হবে হার, যদি দে থাকে তাহলে হয়ে যাবে দ্যাম, ওকে। এই জিনিসগুলো তোমরা সিক্স সেভেন অনেক শিখেছো, দেখেছো, পড়েছো। সো আমরা আপাতত এখানে যে জিনিসগুলো খেয়াল করলাম সেটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট বাই যুগে অবজেক্ট হবে, আর টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব হবে, মূল ভার্ব যেটা সেটা বি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমি আজকে যে টেন্স বিষয়ে যে আরেকটা ভিডিও দিয়েছিলাম সকালবেলা, সেটা আমি তোমাদেরকে বলেছি যে বি থ্রি কথাটা পাস্ট পার্টিসিপল ফর্মটা সাধারণত প্যাসিভ ভয়েস এবং পারফেক্ট টেন্সে ব্যবহার করার জন্যই জন্ম হয়েছে। তাহলে পারফেক্ট টেন্স এবং ভয়েস চেঞ্জের প্যাসিভে ব্যবহার করার জন্যই মূলত বি থ্রি। তাহলে রাইট এর বি থ্রি হলো রিড। যাচ্ছি দ্বিতীয় নিয়মে, যখন আমার এখানে দেখো শি প্রেজেস মি, এই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার সাবজেক্ট হলো শি, ভার্ব হলো আমার প্রেজেস, এটা হলো প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট হলো আমার মি। তাহলে মি এর সাবজেক্ট হবে কি, আই। তাহলে এখানে যেহেতু ভার্ব প্রেজেস, প্রেজেস যেহেতু প্রেজেন্ট টেন্স এজন্য এম ইজ আর হবে, সো আই এর জন্য হবে এম, প্রেজ এর পিপি ফর্ম হলো প্রেজড। তাহলে আই এম প্রেজড বাই শি যেহেতু আছে এখানে হবে হার, ওকে। একইভাবে আই প্রেজ হার যদি বলা হয় তোমাকে, তাহলে এই বাক্যের আমার সাবজেক্ট হলো আই, অবজেক্ট হলো হার, প্রেজ হলো আমার ভার্ব। সো আমার হারকে যদি সাবজেক্ট করি তাহলে হয়ে যাবে শি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এর জন্য হবে ইজ, প্রেজ এর বি থ্রি হলো কি প্রেজ, বাই যদি আই হয়ে যাবে মি, ওকে। এভাবে আমরা সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কিন্তু হবেই হবে, অক্সিলারি ভার্ব ছাড়া কখনো ভয়েস হবে না এবং বি থ্রি ছাড়া ভয়েস চেঞ্জ হবে না, ওকে। এবার যদি পাস্ট টেন্সে হয় তাহলে এখানে সেই টেন্স অনুযায়ী এখানে দেখো ওয়াজ হয়ে গেছে। এই যে দেখো প্রেজড যেহেতু পাস্ট ফর্ম, এখানে ওয়াজ বা অয়ার হয়ে যাবে। অয়ার কেন হলো, যেহেতু আমার এই বাক্যের অবজেক্ট ছিল দেম, দেমের সাবজেক্ট হয়ে গেছে দে, দের জন্য হয়ে গেছে ওয়ার, যদি এটা হি হইতো হি ওয়াজ হতো। আশা করি বুঝতে পেরেছ। এবার যদি কোনো বাক্যে এই ধরনের মডেল অক্সিলারি থাকে, শ্যাল, উইল, ক্যান, মে, মাইট, যত মডেল অক্সিলারি আছে সবকটি মডেল অক্সিলারির জন্য আমরা যেটা লিখবো সেটা হচ্ছে উইল বি বা শ্যাল বি বা ক্যান বি, এভাবে হয়ে যাবে। তাহলে আমার এই বাক্যে দেখবো শি উইল প্রেজ মি, এখানে আমার অবজেক্ট হলো মি, তাহলে এইটা হয়ে যাবে সেখানে আই,
I এর জন্য আমরা জানি হয় shall তাহলে হবে I shall এর সাথে হবে একটা কি be I shall be praise এর ভিতরে কি praised I shall be praised by she যেহেতু আছে এখানে হয়ে যাবে her this is the একেবারে primary নিয়ম যেটাকে বলে এরপরে যখন আমার continuous tense থাকবে অর্থাৎ ing যুক্ত থাকবে সেক্ষেত্রে একটা being যুক্ত হবে অর্থাৎ be verb এর সাথে একটা কি যুক্ত হবে being যুক্ত হবে তাহলে আমরা এই বাক্যে দেখি আমরা আবার দেখি The subject of she, object of me. That a object of our subject. That me to which I, Jehitu it a present continuous tense. That a present continuous tense, Amijata Bosbe, Shatta ING Juno, being hobby. That ever the higher Juno Paris Hobbana. She Juno the Poneki Poreki, Ekana is a set, is an ease motion. No, our object into me, Ekana Shetta would say I. Ekon I was a Yiki Bosbe. I was the M হবে না is হবে না আর হবে M হবে I am okay. I am যেহেতু being কেন হচ্ছে যেহেতু আমরা এখানে ing form আছে এজন্য am being হয়েছে অর্থাৎ continuous হলে am being is being are being হবে okay একই ভাবে past continuous হলে was being were being হবে okay এভাবে হবে এরপর আমরা যদি কোন perfect tense এর voice দেখি present perfect tense বা past perfect tense অর্থাৎ have has থাকলে সেই ক্ষেত্রে Have his সাথে একটা নতুন করে been যুক্ত হবে যেমন দেখো she has praised him এখানে অবজেক্ট হলো আমার him অবজেক্টটা him টা হয়ে যাবে he he এর জন্য আমরা জানি has হয় যেহেতু এটা আছে প্রেজেন্ট পারফেক্টে তাহলে এই has এর সাথে একটা নতুন যুক্ত হবে been তাহলে he has been praised এর পিছনে তো দেয় আছে তাহলে praised হবে by her her কেন যেহেতু এখানে আমার আছে she সেটা হয়ে যাবে her আশা করি বুঝতে পেরেছো আর যদি এটা হ্যাড হয় তাহলে হ্যাড এর সাথে বিং যুক্ত হবে হ্যাড বিং হবে ওকে উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিং হবে এভাবে যেমন দেখো এই যে হ্যাড প্রেজড আছে তাহলে হ্যাড বিং প্রেজড হয়েছে নিয়ম আগের গুলো সব ঠিক থাকবে যে অবজেক্ট সাবজেক্ট হবে এই যে অক্সিলারি এখানে যেহেতু হ্যাড আছে হ্যাড বিং হয়েছে প্রেজড এটা এমনিতে বি3 দেওয়া আছে কারণ ওটা পারফেক্ট টেন্স ছিল বি3 পারফেক্ট টেন্স ছিল বি3 প্যাসিভ ভয়েস ও বি3 সো একই একই মিলে গেছে এবারে বাই সি যেহেতু আছে এখানে হার হয়েছে আশা করি বুঝতে পেরেছো এর পরের গুলো যে উইল হ্যাভ দ্যাট উইল হ্যাভ বিন হবে এগুলো ইজি মডেল অক্সিলারি বিষয়টা এই যে বলেছিলাম আমি একটু আগে বলেছি যে মডেল অক্সিলারি থাকবে সেগুলোর সাথে একটা বি যুক্ত হবে যেমন এখানে মাস্ট দেখতে পাচ্ছি তাহলে হয়ে যাবে মাস্ট বি ক্যান যদি থাকতে পারে হয়ে যেত ক্যান বি যদি এখানে কুড থাকতো তাহলে হতো কুড বি তাহলে নিয়ম আগের গুলো ঠিক থাকবে এখানে তাহলে আমার অবজেক্ট হলো দ্য ফর্ম সাবজেক্ট হবে মাস্ট যেহেতু আছে এখানে হবে মাস্ট বি রাইট রোট রিটেন বাই সাবজেক্ট যেহেতু ইউ তাহলে হয়ে যাবে ইউ ওকে যেমন মে আছে তাহলে হয়ে যাবে মে বি অট টু আছে অট টু শব্দের অর্থ হলো উচিত অট টু থাকলে তাহলে হয়ে যাবে অট টু বি তাহলে যেমন এখানে আমার অবজেক্ট হলো আওয়ার প্যারেন্টস অট টু বি ওবে যেহেতু আছে মূল ভার্ব ওবের বি3 হলো ওবেড বাই উই যেহেতু আছে হবে আজ আশা করি বুঝতে পেরেছো দেখো অনেকে অনেক ছেলে মেয়েরা এটাকে কন্টিনিউয়াস টেন্স মনে করে আসলে গোইং টু টা হলো একটা মডেল অক্সিলারি মাইন্ড ইট ইটস ইম্পর্টেন্ট পরীক্ষা প্রায় সময় দেখা যায় গোইং টু থাকলে গোইং টু বি হবে তাহলে হ্যাভ টু থাকলে হ্যাভ টু বি হবে অট টু থাকলে অট টু বি হবে গোইং টু থাকলে গোইং টু বি হবে সো আমার এখানে অবজেক্ট হলো এই পার্টি এই এ পার্টিটা এখানে সাবজেক্ট করব তাহলে এ পার্টি এই পার্টির জন্য যেহেতু পার্টি একটা ইজ হবে এ পার্টি ইজ গোয়িং টু বি অর্গানাইজড বাই আস এই লেসনটা কোথাকার লেসন মনে পড়ে তোমাদের যে এই যে আমি একটা সাবজেক্ট ভার্ব ইমপ্লিমেন্টেড যে একটা লেসন আমার চ্যানেলে যে শেয়ার করেছি সেটা থেকে এসেছে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল ওকে সো এখানে এই পার্টি এই জন্য কি হয়েছে ইজ হয়েছে এবার যাচ্ছি এই পর্যন্ত হলো মূলত অ্যাসারটিভ সেন্টেন্সের রুল তাহলে অ্যাসারটিভ সেন্টেন্স আমরা যে সকল রুলসগুলো পেয়েছি নিয়মগুলো পেয়েছি সেগুলো মাথায় রাখলেই তুমি যে কোনো অ্যাসারটিভ সেন্টেন্সে ভয়েস আসলে তুমি এভাবেই করবা যে কোনো অ্যাসারটিভ সেন্টেন্সে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্যে ভয়েস চেঞ্জ আসলে এভাবে অবজেক্টকে সাবজেক্ট করবে সাবজেক্টটাকে বাই যোগে অবজেক্ট করবে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনবে মূল ভার্ব যেটা সেটা বি3 নিয়ে আসবে হয়ে যাবে তোমার প্যাসিভ ভয়েস যাচ্ছি এবার ইম্পারেটিভ সেন্টেন্স
তোমরা অনেকেই আগে থেকে জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স হলো যেখানে সাবজেক্ট থাকে না, যেটা দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বোঝায়। ওকে, যেমন আমরা যদি একটা বাক্য দেখি, রাইট দ্য আর্টিকেল, একটা আর্টিকেল লেখো, প্রবন্ধ লেখো, তাহলে এখানে কি উজ্জ্বল আছে বলো তো? ইউটা উজ্জ্বল আছে, তার মানে তুমি লেখো, যাকেই বলছে দেখো যে, তাহলে এখানে বক্তাকে, বক্তা বলছে যে কোনো একজন ব্যক্তি যিনি শ্রোতা তাকে বলছে রাইট দ্য আর্টিকেল, তার মানে আর্টিকেল লেখো। আর্টিকেল মানে এখানে আমার ওই যে গ্রামারের আর্টিকেল, এটা হলো প্রবন্ধ লেখো। সো এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আমার লেট দিয়ে শুরু হবে, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে লেট দিয়ে, যদি হা বোধক হয়, আর যদি না বোধক হয় লেট নট দিয়ে শুরু হবে। ওকে, মনে রাখবে এটা, লেট দিয়ে শুরু হবে, হা বোধক হলে, না বোধক হলে লেট নট দিয়ে শুরু হবে। সো রাইট দ্য আর্টিকেল, তাহলে আমার অবজেক্ট হলো এখানে আর্টিকেল, ভার্ব হলো আমার রাইট, তাহলে নিয়ম অনুযায়ী শুরুতে ল্যাড হবে, ল্যাডের পরে অবজেক্ট হবে ল্যাড দ্য আর্টিকেল, এরপর একটা বি বসবে, ল্যাড দ্য আর্টিকেল বি, রাইট রোড রিটেন, এরপর বি থ্রি হবে। তাহলে আমরা স্ট্রাকচারটা মনে রাখবো, দেখো ল্যাড প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব পিপি, তার মানে অবজেক্টটা লেখার পরে, ল্যাডের পরে অবজেক্টটা বসবে, এরপর একটা বি বসবে, মূল ভার্বটা ভি থ্রি হবে। এই হলো প্যাসিভ ভয়েস ইম্পারেটিভের। যেমন প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, লেট দ্য অ্যাসাইনমেন্ট বি প্রিপেয়ার্ড, ওকে, লেট দ্য অ্যাসাইনমেন্ট বি প্রিপেয়ার্ড, লেট অবজেক্ট বি প্লাস ভি থ্রি। এরপরে যখন নেগেটিভ হবে লেট নট হবে, এছাড়া আর কিছু না। যেমন ডোন্ট রাইট দ্য আর্টিকেল, লেট নট দ্য আর্টিকেল বি রিট, এভাবে হবে। এরপরে সেন্টেন্স কখনো কখনো লেট দিয়েই শুরু হতে থাকে, যেমন লেট দিয়েই দেওয়া আছে, সেক্ষেত্রে আমিও লিখবো লেট দি, এক্ষেত্রে অবজেক্ট যেটা আছে লেট দ্য আর্টিকেল বি রিটেন, মনে রাখবে এখানে লেটের ফলে যদি কোনো পার্সন থাকে, যেমন মি, হিম, দেম, এই ধরনের শব্দ থাকলে সেগুলো বাই যুগে বসে যাবে। আবার বলছি, লেট দিয়ে শুরু হবে লেট যুক্ত বাক্য, প্যাসিভও হবে লেট দিয়ে শুরু হয়ে, সেক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হবে, ওকে, অবজেক্টটা লেটের পরে বসবে, এরপরে বি বসবে, মূল ভার্বের ভিত্রি হবে, সাবজেক্ট এখানে যে ল্যাটের পরে যে প্রোনাউনটা থাকবে সেটা বাই যুগে শেষে বসে যাবে। ল্যাট যদি মি থাকে বাই মি হবে, ল্যাট হিম থাকলে বাই হিম হবে, এবার নিয়ম। এবার যদি নেভার থাকে, মনে রাখবেন নেভার যে কথা নট একই কথা, তাহলে আমরা ঠিকই ল্যাট নটও লিখতে পারি, স্যার ল্যাট নেভার দিয়েও লিখতে পারি। মনে রাখবেন ল্যাট নেভার দেওয়াটাই উত্তম, যেমন নেভার ডিসিভ এনি ওয়ান, ডিসিভ মানে কাউকে প্রতারণা করা, let not anyone ever be deceived, এটা হলে একটু কঠিন হয়ে যায়, তুমি চাইলে let never anyone be deceived এভাবে লিখতে পারো, never go there, let never okay, let not there ever be gone, তাহলে এটা আমরা চাইলে এভাবে করতে পারি, let not there ever be gone এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ be হবে। এরপরে যদি আমরা করি, গিভ মি আ পেন্সিল, যেমন এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্বের পরে কিন্তু এখন অবজেক্ট আছে, মি আছে, এর আগে পেয়েছিলাম কিন্তু ল্যাটের পরে মি, ল্যাটের পরে হি, এখন কিন্তু ভার্বের পরে মি আছে, এটা একটা একটু জটিল নিয়মটা দেখো, একটু মনে রাখলে হয়ে যাবে, গিভ মি আ পেন্সিল, তাহলে হবে ল্যাট এ পেন্সিল বি গিভেন, এক্ষেত্রে কিন্তু আর বাই হবে না, এখন হবে ফর হবে। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, স্যার ল্যাটের পরে যদি মি থাকে, এই যে দেখো ল্যাটের পরে যদি এই ধরনের অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট, সেক্ষেত্রে আমরা সেটা বাই দিয়ে নিব। এবার যখন মেইন ভার্বের পরে মি থাকবে, এই ধরনের ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, সেক্ষেত্রে ফর হবে, কারণ এটা আমার জন্য বোঝাচ্ছে, গিভ মি এ পেন্সিল, আমাকে একটি কলম দাও বা পেন্সিল দাও, এই কথার মানে হলো আমার জন্য একটি, এই জন্য বোঝাচ্ছে, এই জন্য ফর হবে। আর এটার অর্থ হলো আমি অনুমতি চাইলাম, আমাকে কাজটি করতে দাও, তার মানে আমার দ্বারা কাজটি করতে দাও, এই জন্য দ্বারা বিদায় বাই হবে এখানে। ওকে, ল্যাটের বেলায় তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে আমরা লিখব বাই, কারণ এটা আমার দ্বারা আর্টিকেলটা লেখা হোক এমনটি বলা হচ্ছে, সেজন্য বাই, আশা করি বুঝতে পেরেছ। এবার যাচ্ছি, যদি এটা কম ইম্পর্টেন্ট, তবুও হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ কীভাবে আমরা করব।
ইন্টারোগেটিভ সেন্টেন্স কে ভয়েস চেঞ্জ করতে হলে প্রশ্নবোধক বাক্য দিয়ে বোঝাচ্ছে শেষে কোশ্চেন থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের থাকবে অক্সিলারি দিয়ে হতে পারে আবার ডব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে অর্থাৎ ডব্লিউ কোশ্চেন হতে পারে অক্সিলারি দিয়ে ইয়েস নো কোশ্চেন হতে পারে মনে রাখবে যতগুলো ইয়েস নো কোশ্চেন হবে ইয়েস নো কোশ্চেন হলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে যে প্রশ্ন সেগুলো হলো ইয়েস নো কোশ্চেন ইয়েস নো কোশ্চেন দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয় সেক্ষেত্রে মনে রাখবে এই বাক্যটাকে আগে অ্যাসারটিভ করে ফেলব আমরা হ্যাভ ইউ রিটেন দ্য আর্টিকেল অ্যাসারটিভ করলে কি হবে ইউ হ্যাভ রিটেন দ্য আর্টিকেল এবার ইউ হ্যাভ রিটেন দ্য আর্টিকেল এটা দেখো তো একটু মনে করে দেখো এটা অ্যাসারটিভ সেন্টেন্স হয়ে গেছে ওই যে আমরা প্রথম যে নিয়মটা করেছি সেইটার নিয়মে তাহলে আমার সাবজেক্ট হলো ইউ হ্যাভ হলো অক্সিলারি রিটেন হলো মেইন ভার্ব দ্য আর্টিকেল হলো অবজেক্ট তাহলে আমার এটাকে শুদ্ধ করে ভয়েস করব তাহলে দ্য আর্টিকেল হ্যাজ বিন রিটেন বাই ইউ এবার সেটা থেকে অক্সিলারি ভার্ব যেটা সেটাকে সামনে নিয়ে যাব তাহলে হ্যাজ দ্য আর্টিকেল বি রিটেন হ্যাজ দ্য আর্টিকেল বিন রিটেন বাই ইউ এটাই হলো আমার এই দেখো ইউ হ্যাভ রিটেন দ্য আর্টিকেল প্রথম এটাকে অ্যাসারটিভ করছি তাহলে আমার স্টেপ তিনটা কি প্রথমে যে প্রশ্নবোধক বাক্যটা থাকবে সেটাকে আমি অ্যাসারটিভ করব এরপরে এটাকে শুদ্ধ করে ভয়েস করো দেখো এখানে দ্য আর্টিকেল হলো হচ্ছে সেটাকে সাবজেক্ট করছি হ্যাভ বা হ্যাজ বসবে এই যে দ্য আর্টিকেলের জন্য হ্যাজ বসবে হ্যাভ হ্যাজ থাকলে আমরা জানি একটা বিন আসে তাহলে হ্যাজ বিন হবে রাইট রুট রিটেন রিটেন তো দেয় আছে রিটেন বাই ইউ এবার আমাকে তো এটাকে ভয়েস করতে হবে ভয়েস করতে বলছি প্রশ্নবোধক বাক্যটাকে তাহলে আমি এটা করেছি তো আমি রাফ করেছি এখন দেখো এই বাক্যটার ভয়েস চেঞ্জ করতে হলে যেহেতু প্রশ্নবোধক বাক্য কাজেই আমার এই বাক্যটা থেকে প্রশ্ন করতে হবে তাহলে এই বাক্যের প্রশ্ন করার নিয়ম কি অক্সিলারিটাকে জাস্ট সামনে এনে দিলে বাকিগুলো লিখে দিলে শেষে কোয়েশ্চন মার্ক দিলে প্যাসিভ হয়ে যাবে তাহলে এটাই হবে এই বাক্যটার প্যাসিভ ভয়েস কোনটা হ্যাভ ইউ রিটেন দ্য আর্টিকেল এর প্যাসিভ ভয়েস হলো হ্যাজ দ্য আর্টিকেল বিন রিটেন বাই ইউ তাহলে প্রশ্ন হলো স্যার আমি কি খাতায় এগুলো লিখব না এগুলো হলো তোমার সবকটি রাফ আমরা যখন গণিত করি তখন আমাদেরকে অনেক সময় ধরনের রাফ করতে হয় ইংরেজিতে এটা মনে করবা এটা একটা রাফ সো এগুলো তুমি খাতায় লিখবা না এটা তুমি মনে মনেও করতে পারো প্রশ্নের অপর পিঠেও লিখতে পারো আশা করি বুঝতে পারছো তাহলে সকল ইন্টারোগেটিভ প্রশ্নে স্পেশালি ইয়েস নো কোয়েশ্চেনগুলো আমরা আগে কি করে ফেলবো স্টেপ কয়টা তিনটা ফার্স্ট অ্যাসারেটিভ বানানো অ্যাসারেটিভটাকে ভয়েস বানানো এবার যেটা ভয়েস বানাবো সেই বাক্য থেকে অক্সিলারিটাকে ধরে সামনে নিয়ে আসবো বাকিগুলো লিখে দিব কোয়েশ্চন মার্ক দিব হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো এবার হু যুক্ত বাক্যকে কিভাবে আমরা করবো অর্থাৎ ডাব্লিউ কোয়েশ্চন যেমন হু যদি থাকে নিয়মে বলা আছে হু যদি থাকে বাই হোম শুরুতে তাহলে হু যেহেতু আছে আমি বাই হোম বসিয়ে দিব এবার দেখেন ইজ আছে রাইটিং আছে আমরা আগেই শিখেছি আইএনজি যুক্ত বাক্যের মধ্যে একটা বিং হয় এবার বাকিগুলোকে তাহলে আমরা সেই অনুযায়ী সাজাই নিয়ে হয়ে যাবে তাহলে বাই হোম ইজ এখানে অবজেক্ট হলো আমার দ্য ফল তাহলে বাই হোম ইজ দ্য ফল বিং রাইট রুট রিটার্ন সর্বদা মূল ভার্বটা বিত্রি হবে তাহলে রাইট যেহেতু আছে রিটার্ন হবে আইএনজি যেহেতু আছে বিং হবে দ্য পয়েম যেহেতু অবজেক্ট অবজেক্টটা হবে এবার যেহেতু ইজ আছে ইস্টা বসতে হবে এবার এই জিনিসগুলোকে সাজিয়ে নিলাম তাহলে হবে কি বাই হোম যেহেতু এটা প্রশ্ন অক্সিলারি সর্বদা সাবজেক্টের আগে চলে যাবে তাহলে বাই হোম দ্য পয়েম ইজ বিং হবে বাই হোম ইজ দ্য পয়েম বিং রিটেন এটাই হলো নিয়ম এটা একটু কঠিন আছে ওকে তোমরা তবে প্র্যাকটিস করলে আমার মনে হবে চলে আসবে ওকে হোম যুক্ত বাক্য দেখি তাহলে আমরা এখানে একটা যে নিয়মটা পেলাম হু থাকলে বাই হোম দিয়ে শুরু হবে আর হোম থাকলে হু হবে হোম থাকলে হু হবে যেমন দেখো হোম ডিড ইউ রিকমেন্ড হোম ডিড ইউ রিকমেন্ড হু ওয়াজ রিকমেন্ডেড বাই রিকমেন্ড শব্দটি আমি প্রস্তাব হোম ডিড ইউ রিকমেন্ড হু ওয়াজ রিকমেন্ডেড বাই সো এখানে দেখো হোমের পরে হু হইছে ডিড যেহেতু এটা পাস্ট টেন্সের মার্কার এই জন্য হয়েছে ওয়াজ রিকমেন্ড হলো মেইন ভার্ব রিকমেন্ডেড পিথি হলো রিকমেন্ডেড বাই সাবজেক্ট হলো ইউ বাই ইউ এবার হোয়াট যুক্ত হুইজ যুক্ত যত ডাব্লিউএইচ ওয়ার্ড আছে ওই যে হু এবং হুম সার হোয়াট ওয়েন ওয়ার হুইজ যত অক্সিলারি ভার্ব আছে এগুলোর বেলায় কি ব্যবহার সেই অক্সিলারি ভার্বটাই শুরুতে বসে যাবে
what থাকবে what when থাকবে when which থাকবে which এবার দেখো এখানে is আছে is he doing আবার ing আছে ing থাকা মানে being হবে তাহলে এই জাতীয় আমরা একটা অলরেডি করেছি তাহলে what is যেহেতু ing আছে এইজন্য being do এর ভিতরে কি done তাহলে what is being done by যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে what is being done by him এভাবে হয়ে তাহলে আমরা মনে রাখবো কি ব্যাপার what when which why এই শব্দগুলো যুক্ত গুলোকে একটাই নিয়ম সেটা হলো what when why which এগুলো বসে যাবে এরপরে যদি এটা কন্টিনিউয়াস হয় ঠিকই একটা অ্যামিজার হবে তাহলে what is হবে what is যেহেতু ing যুক্ত হয়ে যাবে being হবে মূল বার হলো আমার এখানে do do এর ভিতরে কি done by he যেহেতু আছে এখানে হবে him ওকে এটাই আশা করি বুঝতে পেরেছো এবার যাচ্ছে কিছু ভিন্ন ধর্মী নিয়ম মূলত এই তিন জাতেরই ভয়েস এবার যাব আমরা ব্যতিক্রম ধর্মী ভয়েস গুলো কিভাবে করব ডাবল অবজেক্ট যদি থাকে যেমন আই গিভ হার এ ড্রেস দেখো এখানে সাবজেক্ট কি আই গিভ মানে দিয়েছিলাম এটা হলো ভার্ব কাকে দিয়েছিলাম মনে রাখবে অবজেক্ট কিভাবে বের করতে হয় অবজেক্ট বের করার সূত্র হলো ভার্ব কি সর্বদা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করব আবার বলছি ভার্ব কে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করব আমি দিয়েছিলাম কি দিয়েছিলাম অ্যাড্রেস তাহলে অ্যাড্রেসটা কি অবজেক্ট কাকে দিয়েছিলাম হার তাকে তাহলে এখানে হার এটাও কি অবজেক্ট তাহলে আমার এই বাক্যের অবজেক্ট কোনটা দুইটা তবে একটা জীবিত আর একটা মৃত ড্রেস কথা বলতে পারে না ড্রেস কথা বলতে পারে না সো এটা মৃত হার বললে একটা মেয়েকে বোঝায় সো এটা জীবিত মনে রাখবে জীবিত অবজেক্টটাকে আগে করবে সাবজেক্ট তাহলে হার কে যদি সাবজেক্ট করি হবে শি যেহেতু গেম এটা পাস্ট টেন্স এর জন্য হবে ওয়াজ gave এর past participle কি given তাহলে she was given কি দেওয়া হয়েছিল অবজেক্ট যেটা আরেকটা রয়ে গেছিল সেটাই বসে যাবে address by me টা সব শেষে লিখব ওকে by me আবার বলছি address was given sorry she was given address by me কেন প্রাণীবাচকটাকে আগে নিয়ে গেলাম অর্থাৎ জীবিত অবজেক্টকে আগে নিব মেইন ভার্ব যেটা সেটা অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে যদি পাস্ট হয় ওয়াজ এর হবে যদি প্রেজেন্ট হয় অ্যামিজার হবে দ্যাট ইজ দ্য রাস ওকে মূল ভার্বটা বি থ্রি হবে যেটা অবজেক্ট থেকে যাবে সেটা এর পরপর বসে যাবে অর্থাৎ মূল ভার্বে বি থ্রি পরপর অবজেক্ট যেটা রয়ে যাবে সেটা বসে যাবে এরপরে বাই যোগে সাবজেক্টটা শেষে বসে যাবে দ্যাট ইজ দ্য রাস ওকে যাচ্ছি এবার কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে যদি ভয়েস দিয়ে থাকে মন এটা কেমন কথা কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স এটা তোমরা তো অনেকেই বুঝো যারা বিশেষ করে 7 8 যারা আছো তারা বুঝবে না যারা 9 10 11 12 আছো তারা তো সবাই বুঝবে তো আমি এখানে সংক্ষেপে বলে দিই যে বাক্যটার মধ্যে সাবজেক্ট একাধিক থাকবে ভার্বও একাধিক থাকবে এবং মাঝখানে এই ধরনের কনজাংশন দেখবে দ্যাট এন্ড বার্ড অর হুইচ এগুলো হলো মূলত কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ দুইটা ক্লজ থাকে এই যে ক্লজ মানে কি বাক্যাংশ যেখানে আলাদা আলাদা সাবজেক্ট ভার্ব থাকবে যেমন দেখো না এখানে আই নো আই একটা সাবজেক্ট নো একটা ভার্ব এখানে আবার হি একটা সাবজেক্ট স্যাম একটা ভার্ব অবজেক্ট হলো দাস তাহলে এই ক্ষেত্রে আমরা ভয়েস করার নিয়ম হলো আলাদা আলাদা ভয়েস করতে তাহলে এখানে বুঝে নিতে হবে আই নো দ্যাট মানে আই নো এখানে একটা ইট উজ্জ আছে কি উজ্জ আছে ইট যদিও এটা প্রশ্ন দেওয়া থাকবে না তাহলে এখানে যদি আমি ইট ধরি আজকে গ্রুপও শেয়ার করেছি তোমাদেরকে অনেকে আই নো ইট মানে ইট ইজ নোন টু ইউ আমরা জানি নো ভার্বটির জন্য বাই হয় না ওই যে বলেছিলাম সব সময় যে বাই হয় তাই না মাঝে মাঝে টু হয় ফর হয় ওকে তাহলে ইট ইজ নোন টু মি ইট ইজ নোন টু মি কেন আই কি হয়ে যাবে মি হয়ে যাবে আমি ওটার শুধু এখানে নিয়ে আসি ইংলিশটাই ইট ইজ নোন টু ইউ লুক এখানে ইট হলো সাবজেক্ট আগে বলেছি এটা প্রশ্নে দেওয়া থাকবে না তো এটা আমার